নমস্কার। ঘুরতে ঘুরতে ধর্মীয় স্থানে ফুরফুরা শরীফ ভারতবর্ষ থেকে পৃথিবীতে যার সুনাম সমৃদ্ধ হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। 2024-এর মহাভারতের রণক্ষেত্র শুরু হবে। এই রণক্ষেত্রে দ্য কোয়েরি ডট কম নয়নডায় থাকবে। দিস প্রোগ্রাম ইজ স্পন্সর্ড বাই কল্পতরু নার্সিং হোম, 104 আরবি ঘোষ রোড, নারকেল বাগান মোড়, ঘোষবাগান, বর্ধমান। ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। আমরা যার সঙ্গে কথা বলব, বহুবার কথা হয়েছে, নির্বাচন নিয়ে আজকে আমরা কোনো কথা বলব না, রাজ্যের উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা হবে। আমার সঙ্গে রয়েছেন ফির সাহেব, ইব্রাহিম সিদ্দিকী সাহেব, স্বাগত অভিনন্দন আপনাকে, সালাম আপনাকে। ঠিক, এমন একটা সন্ধিক্ষণ আমরা দাঁড়িয়ে আছি, যদিও আজকের ওয়েদার অত্যন্ত কুলকুল ঠান্ডা হাওয়া, পিছনে আপনার মসজিদে কাজ চলছে, ঘর ঘর আওয়াজ, তাতেও আপনার মতো মানুষ এই সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বারবার বিভিন্ন ক্ষেত্রে। পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যে শিক্ষার এবং হার, যা বুনিয়াদী স্তরে যা হার, মানুষের খাদ্যের যা পরিস্থিতি, মনে হয় সঠিক জায়গায় দাঁড়িয়ে আছে? দেখুন, পশ্চিমবাংলার যে পরিস্থিতি দাঁড়িয়েছে, শিক্ষা থেকে তো মানুষ তো বহু দূরে পিছিয়ে গেছে, শিক্ষার বাড়াটা একদম বেজে গেছে, কি বুঝলেন? কর্ম নেই সেরকম, মানুষ আজকে যে মানুষের প্রয়োজন হচ্ছে যে চাকরি, শিল্প, কর্ম, এই যে জিনিসগুলো মানুষের খুবই প্রয়োজন, সেই জিনিসগুলো থেকে মানুষ পিছিয়ে গেছে, বঞ্চিত হয়েছে। আজ অব্দি হচ্ছে, আগে হয়েছে, এখনও হচ্ছে। আমরা চাই দেশের উন্নয়নটা হোক, দেশের চাকরি, শিল্প, কর্ম ব্যবস্থা, কর্ম ব্যবস্থা হোক, তাহলে মানুষের অভাবটা মিটবে। শিল্প যদি দেশে না হয়, অভাব মিটতে পারে না, মানুষ কর্ম পাবে না। সাহেব ইব্রাহিম সিদ্দিকী সাহেব, পশ্চিমবঙ্গে মেধা চুরি হয়েছে, SSC টেট ছেলেমেয়েরা প্রতিদিন রাস্তার ধারে মশার কামড় খাচ্ছে, এখানে আদালতের অবজারভেশনে তদন্ত চলছে। আমরা কি এই পশ্চিমবঙ্গ চেয়েছিলাম? এই পশ্চিমবঙ্গকে আমরা ভেবেছিলাম? আপনি বর্ষিয়ান মানুষ, একজন সংবেদনশীল, একজন ধর্মীয় গুরু, আপনি কি এই 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 বাস্তব অবস্থান দেখতে চেয়েছিলেন? আমরা কোনোদিন এই জিনিস চাইনি, এই অবস্থা দেখতেও চাইনি আমরা কোনোদিন। আমরা চাই মানুষ দিনের পর দিন সরকার আসবে যাবে, পরিবর্তন হবে, কি বুঝলেন? মানুষ পরিবর্তন করেছে সরকারকে উন্নয়ন করার জন্য, মানুষের অভাব অনটন যাতে মিটে যায়, দুটো খাওয়া পড়া, হ্যাঁ, মানে বাচ্চা কাচ্চা দিয়ে আমরা জীবনযাপন এরা করবে, কি মানে সুবিধা অসুবিধা যেটা হবে তাদের ব্যবস্থা হয়ে যাবে। আজকে মানুষ চাকরি থেকে বঞ্চিত হয়ে রাস্তায় পড়া আছে, দিন রাত মশা কামড়াচ্ছে, চাচাচ্ছে কি আমাদের কর্ম দাও, কর্ম দাও, চাকরি দাও, চাচাচ্ছে। কিন্তু এটার বিষয়ে যে সরকারই থাকুক, কি মানে সেন্ট্রালে থাকুক বা পশ্চিমবঙ্গে থাকুক বা বিভিন্ন যেসব সরকার আছে, আসামে থাকুক, যেখানেই থাকুক, মানুষ সরকারকে সতর্ক করতে হবে। তো এগুলো এগুলো দায়িত্ব সরকারের, কারণ তার হাতে দায়িত্ব দিয়ে তিনি দেখবেন, কি মানে আমার ঘর, কি মানে আমার সংসার, কোন ছেলের খাওয়া হচ্ছে না হচ্ছে, কে কষ্ট আছে না আছে, কে পেয়েছে না পেয়েছে, হ্যাঁ, কে ভুকা অবস্থায়, সেটা আমার দায়িত্ব, কি বুঝলেন? আমি সেই দায়িত্ব যদি পালন না করি, তাহলে তো তার জন্য তো আমাকে ভুগতে হবে, তাদের দায়িত্ব আমাকে হতেই হবে। এটা তো বলার কিছু নেই যে ভারতবর্ষে কী হচ্ছে না হচ্ছে, মানুষ আশা করেছিল, সেটা যদি না পায় তো অটোমেটিক জনগণ তারা চেঁচাবে, বলবে খাবার জন্যে, হ্যাঁ, বাড়ির গার্জেনকে খোঁজ খবর, দেশের যে দায়িত্ব দিয়া আছে, মিলেন না ভারতবর্ষের, যে নাকে লক্ষ্য করতে হবে তাদের অভাব যাতে মেটে, না মিলটি চাচাবে, মানুষ চিল্লাবে, হ্যাঁ, তার জন্য কষ্ট পাবে। ফির সাহেব ইব্রাহিম সিদ্দিকী সাহেব, রাইট টু দ্য ফুড যেটা বারবার করে বলা হচ্ছে, অথচ পশ্চিমবঙ্গে গণবণ্টন ব্যবস্থায় চাল চুরি হয়েছে, যা তদন্ত চলছে আদালতের মাধ্যমে, ইডি করছে, CBI করছে,
মানুষের খাবারের চাল কার্যত চুরি হয়ে গেল, বর্ষিয়ার মানুষ আপনি দেখুন। একটা খাদ্য ভারতবর্ষের কোটি কোটি মানুষের রুজি রুটি, খাদ্যটা সেটা যদি কেউ চুরি করে নিয়ে নিজের স্বার্থ সিদ্ধি যে চুরি করে, ব্যক্তিগত চুরি করে এত কোটি কোটি মানুষের পেটে লাঠি মারে কেমিনেন, এটা তো মালিক কোনদিন ভালো করবে না। এবং যিনি তেনার উপর দায়িত্ব দিয়েছেন, জেনার উপরে দায়িত্ব দেওয়ার পর তিনি যে কাজটা করছেন কেমিনেন আজকে চুরি জামে, তার জন্য দায়ী সে হবে, এর জন্য জবাব দিতে হবে কেমিনেন, মালিককে তো জবাব দিতে হবে এবং ভারতবর্ষের কোটি কোটি মানুষের সামনে তাকে জবাব দিতে হবে, এ থেকে তো পার পাবে না। এবার যিনি দায়িত্ব দিয়েছেন তেনার তো কর্তব্য কেন এই ক্ষতিটা হলো, খোঁজ খবর দিয়ে তার ব্যবস্থা করা তেনার দরকার। আপনি কি এরকম পশ্চিমবঙ্গ চেয়েছিলেন? আমরা কোনোদিন এরকম পশ্চিমবঙ্গ চাইনি, আমরা চেয়েছিলাম ভারতবর্ষ একটা খুব বিশাল ব্যাপার, ভারতবর্ষটা সোনার ভারতবর্ষ তৈরি হোক, এই সোনার ভারতবর্ষে মানুষের অভাব না থাকে কেমিনেন। আরও কান্ট্রি আছে তাদের দেশে এসব অভাব নেই, তাদের আরামে সুখে আছে, কিন্তু আমার ভারতবর্ষ যে সম্পদ আছে সেই সম্পদটাকে যদি ঠিক মতো ইউটিলাইজ করা হয় কেমিনেন মেনেন না, তাহলে আমার ভারতবর্ষে কোনো মানুষ ভোকা অবস্থায় থাকতে পারে না, কারো অভাব হয়নি, চাকরি থেকে কর্ম থেকে শিল্প থেকে সমস্ত জিনিস ব্যবস্থা এখানেই হয়ে যায়, কিন্তু আমরা করছি না, বলছি আমরা কেমিনেন আমাদের স্বার্থের জন্য আমরা করছি না। সাহেব, যেটা যে পশ্চিমবঙ্গে শিল্পের কথা বলা হচ্ছে, বিগত 34 বছর বামফ্রন্ট ছিল, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, হলদিয়া পেট্রোকেমিক্যাল হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেস বলছে হচ্ছে না, 2011 সাল থেকে 2024 সালে পশ্চিমবঙ্গে শিল্পের অনেক সামিট তিনি করেন, অনেক বিনিয়োগের কথা বলেন, কিন্তু চিমনির ধোঁয়া তো সে অর্থে উঠছে না, তা আপনার বাস্তব অভিজ্ঞতা সে কথাই বলে, কেন হলো না? দেখুন কথা হচ্ছে কেউ করছে কেউ করতে চাইছে না কেমিনেন, কেউ উন্নয়ন করছে কেউ উন্নয়ন করতে চাইছে না কেমিনেন, মানে সদিচ্ছা বা বলছে না, হ্যাঁ একদম পুরোপুরি এটা, আচ্ছা সদিচ্ছা ইচ্ছা নেই না করার কেমিনেন, যার কারণে হ্যাঁ আজ সেই ক্ষতিতে আমার দেশের জনগণ পড়ে যাচ্ছে। মানে আপনি বলতে যদি শিক্ষায় শিক্ষিত হয় সে তখন চাকরিটা চাইবে, চাই শিক্ষায় শিক্ষিত চাকরি, কথা হচ্ছে চাকরি লেখাপড়া শিখে চাকরি দিতে হবে, লেখাপড়া চিন সাকরি, এখন ধরেন বহুত স্কুল বড় স্কুল, হ্যাঁ আপনার শিক্ষার প্রতিষ্ঠান মাদ্রাসা বহুত পোস্ট খালি আছে পড়ে আছে, সেই পোস্টগুলো নিয়ে চাকরির জন্য আমরা ছেড়ে দিতাম, লক্ষ লক্ষ ছেলে এই ভারতবর্ষের মেনেন পশ্চিমবাংলার তার চাকরি পেত, কিন্তু সেগুলো দিচ্ছিনি বন্ধ রেখেছি। এবং যে লেখাপড়া শিক্ষাটা, যে লেখাপড়া যে শিক্ষা যে ছেলে ইয়ং ছেলে তার লেখাপড়া শিখবে চেয়ে থাকেন, হ্যাঁ এই শিক্ষার জন্য বেরিয়ে যাওয়ার পরে শিক্ষিত হয়ে যাবে বেরিয়ে পড়বে, এরা চাকরির জন্য দাবি করবে তো, হ্যাঁ দিতে হবে, অতএব সেই জন্যই শিক্ষার হারটা আস্তে 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 আমরা কী করছি বসিয়ে দাও, বন্ধ করে দাও, এটা বন্ধ করে জনগণ মূর্খ হয়ে যাক কেমিনেন, হয়ে তারা হই হই করে ঘুরবে আর বিভিন্ন রকম কলকৌশল আজকে বুঝতে পারছেন, হ্যাঁ খেলাধুলা এটা ওটা অমুক তমুক চাই তৈরি করেছে, সেই নিয়ে যাতে মেতে থাকে মেতে থাকবে, তাহলে মানুষ আর এইদিকে মানে হুটোহুটি করবে না, ভুলিয়ে রাখার জন্য এই সব পলিসি চলছে, মাঝখান থেকে দেশ রসতলে চলে যাচ্ছে আমাদের, মানে বাচ্চাদের লেমন চুষের মতো, হ্যাঁ পুরো লেমন চুষ ভুলিয়ে, একটা বাচ্চা কাঁদলে তাহলে ছোটো লেমন চুষ ধরিয়ে দেন, সে চুষবে খুব খুশি আনন্দ হাসবে কেমনে, এসে তাই খেলাধুলা, হ্যাঁ আপনার বিভিন্ন রকম মেলা টেলা শুরু করে দিলে তারা পড়ে হই 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 করে জীবনটা কাটাক। আচ্ছা উনি বলছেন আমাকে কেন্দ্র টাকা দিচ্ছে না, উনি বলছেন 100 দিনের কাজের টাকা পাওয়া যাচ্ছে না, উনি বলছেন মিড ডে মিলের টাকা পাওয়া যাচ্ছে না, উনি বলছেন সুদ কেটে দিচ্ছে কেন্দ্র, তাহলে খেলা মেলা বিভিন্ন ধরনের জায়গাতে অর্থ আসছে করতে গেলে কেন্দ্র দিচ্ছে কি না দিচ্ছে ওই কথাটা আমাদের কাছে শোনাচ্ছেন কেন উনি, ও তো ওনার দায়িত্ব, আমরা জনগণ শুনবো কেন, আমি কেন্দ্র করে আমার জনগণ শুনবো, আমি তো তুমি আমার দেশে তোমাকে যে তুমি কীভাবে লেখবে তুমি কীভাবে দেবে তুমি সে তুমি করে যাও, সেটা ওই কথা বলে দিয়ে আমাদের কাছে চেপে দেওয়াতে যাবে না, আমাকে চেপে থাকতে যাবো, সে দায়িত্ব তোমার, তুমি সেই দায়িত্ব নিয়ে চালাচ্ছ তুমি নেন, সে কেন্দ্র সে তুমি বুঝবে যাও, আমি কেন আমরা কেন শুনছি জনগণ কেন শুনতে যাবে, হ্যাঁ তারপরে জনতা জনার্দন
বোকা বোকাই বনে যায় আর ভোট বাক্সে গিয়ে ভোট দেয়, আর থাকতে বসে হচ্ছে যে পার্লামেন্টই হোক, বিধানসভা হোক, রাজনীতির নেতারা গরম হিটারই হোক, বড় উনুনি হোক, তারা রাজনীতি রুটি খেতে, আর নিচে পড়ে থাকে প্রান্তিক স্তরে গরিব গুবর টেকা মানুষরা পড়ে থাকে। তাহলে রুটি কাপড়া মকানের স্লোগানটা 76 বছর স্বাধীনতার মধ্যে তার কী বাস্তবতা রয়েছে? 76 বছর আজ হয়েছে রুটি কাপড়া মকান এই তিন যে চিজ হর গরিব কে গোড়া ভারতবর্ষ আদমি কে কোটি কোটি আদমি কে লিয়ে জরুরি হয় চাই মিলনা চাই, হ্যাঁ রুটি ভি চাই, কাপড়া ভি চাই, মকান ভি চাই, হ্যাঁ এক বাত তো সহি হ্যায়, ঠিকই হ্যাঁ নেই কিসলে হতা নেই, জবান সে বোল দিয়া হয় হম লোক তিন দিন মিল যায়গা আর চিন্তা নেই হয়, রুটি মিলেগা কাহা সে, মকান হোগা কেসে, কপড়া হোগা কেসে, কারখানা বানানে হোগা, চাকরি দেনে হোগা, হ্যাঁ কাম দেনে হোগা, আর কর্ম মিল যায়গা, হ্যাঁ চাকরি মিল যায়গা, তো রুটি মিল যায়গা, কপড়া ভি মিল যায়গা, মকান মিল যায়গা, হ্যাঁ বলতা হয় হম লোক রুটি কপড়া মকান ও বোল দিয়ে ছোড় দিয়া হয়, আয়েগা কাহা সে ও দেখা নেই, পুরা ধোকা মারা হয়, মতলব ও রুটি কপড়া মকান ও বাত বাত মে রহ গিয়া, হ্যাঁ বাত বাত মে রহ গিয়া হয়, পুরা ধোকা একদম। আপনার এখান থেকে হুগলি খুব বেশি দূর নয়, মানে চলে সিঙ্গুর, যেখানে ন্যানো প্রকল্পের ইতিহাস আপনি জানেন, বামেরা জোর করে জমি অধিগ্রহণ উর্বর ফসল যেটা বলা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী, তখন আন্দোলন করছেন, সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পর তার পক্ষে রায় দেয়, কার্যত সেটাকে ডিমোনাইজ করে দেওয়া হয়, এখন ওখানে ধান চাষ হচ্ছে না, ওখানে সর্ষে আর মাছ চাষ হচ্ছে, তাহলে সিঙ্গুরে যদি শিল্পটা হতো কত মানুষ উপকৃত হতো, প্লাস সিঙ্গুরে এই ঘটনার জন্য পলিটিক্যাল সিস্টেম দায়ী? দেখুন সিঙ্গুর সিঙ্গুরে যে সিস্টেমটা হয়েছিল যেটা কারখানা, যদি আর সিঙ্গুরে কারখানা হতো সিঙ্গুর, হুম হুগলি জেলা এবং আশপাশে বিরাট একটা উন্নয়ন হতো, মানুষ লাখো লাখো মানুষের অভাব মিটে যেত, রুজির ব্যবস্থা হয়ে যেত এবং মানুষ কর্ম পেত, এটা একটা চক্রান্ত করে পলিটিক্স করে এইটাকে পুরো বন্ধ করে দেওয়া, মানে প্ল্যান্টেড পলিটিক্স, হ্যাঁ প্ল্যান্টেড পলিটিক্স সেটা ফটিত বন্ধ করে দিয়ে গরিব আদমি, হ্যাঁ উসকা পেট মে লাথি মার দেওয়া হয়, হ্যাঁ ও জমিন বেকার হয়ে গিয়া হয়, কাম ভি নেই আয়েগা, কোন দায়ী হ্যাঁ যো পলিটিক্স চলায়া হয়, যো খতম কর দেওয়া হয় ওই দায়ী হয়, ওই লোক আদমি লোক ছোড়েগা নেই উসকো, একদিন না একদিন পকড় লেগা। তো স্যার এই রাজ্যে ক্ষমতা আসার পরে আমি মানে পলিটিক্সের ভেতরে যাচ্ছি, কিন্তু পয়েন্টে আসছি, প্রতি বছর মুখ্যমন্ত্রী ইন্ডাস্ট্রিয়াল সামিট করেন, উনি বলছেন এত লক্ষ হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, বিনিয়োগ আসা মানে বিনিয়োগের প্রস্তাব আসা আর বিনিয়োগ হওয়াটা অন্য জিনিস, বিনিয়োগ করে শিল্প হবে, কলকারখানা হবে, চিমনি ধোঁয়া উঠবে, শ্রমিকরা কাজ পাবে, তাহলে যদি তাই হয়ে থাকে পশ্চিমবঙ্গের শিল্পটা আদৌ কি হয়েছে বলে আপনার মনে হয়? শিল্পের জন্য ডাকা হবে, বিনিয়োগের জন্য লোক ডাকা হবে, আসবে সব, কোটি কোটি টাকা খরচা করে দেওয়া হবে, তুমি দিয়ে মানুষকে একটা ধোঁকা দিয়ে দেওয়া হবে, হুম যে ওটা করা হবে না, চুপ মরে বসে থাকা হবে, সেইটাই হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আপনাকে স্বাগত অভিনন্দন, যে আপনি অনেক বছর থাকুন মানুষের মধ্যে, কারণ আপনার বক্তব্যগুলো বাস্তবের জমিতে দাঁড়িয়ে খুব গুরুত্বপূর্ণ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দিস প্রোগ্রাম ইজ স্পন্সার্ড বাই কল্পতরু নার্সিং হোম আর 104 আরবি ঘোষ রোড নারায়ণপুর বাগান, ঘোষ বাগান বর্ধমান, ডক্টর কৌশিক দাস, গাইনোকোলজিস্ট। সত্তা আতে হ্যাঁ সত্তা যাতে ভি হ্যাঁ পলট ভি যাতে হ্যাঁ, তাই সিঙ্গুরের শিল্পটা কেন হয়নি তার জন্য পলিটিক্যাল সিস্টেম দায়ী, আর রাস্তার ধারে ড্রেনের ধারে যারা মশার কামড় খাচ্ছে চাকরি তাদের দরকার, সেটা পীর সাহেব ইব্রাহিম সিদ্দিকী সাহেবের বক্তব্য থেকেও পরিষ্কার। রাজনীতি এখানে খুব তানাশাহী পরিস্থিতি রয়েছে, আর শিক্ষার বুনিয়াদি স্তরে মৌলিক ভাবনা জন্য সরকারের সদিচ্ছার দরকার আছে, এটা ওনার বক্তব্য থেকে পরিষ্কার। তাই 2024 মহাভারতের রণক্ষেত্রে এই মৌলিক ইস্যুগুলো কিন্তু ঘামাসান পরিস্থিতি তৈরি করবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন দ্য কোয়েরি .com, আমি নয়ন রায়, আমার সহকর্মী সৌমিত দফাদার, পুরপুরা শরীফ, হুগলি। নমস্কার।